আজকে সেশনটা ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2022 এন্ট্রান্স এক্সামিনেশনের নোটিফিকেশন নিয়ে। যে সমস্ত নার্সিং প্রফেশনালসরা অলরেডি জিএনএম পাস করেছো এবং ভাবছো যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করবে ওয়েস্ট বেঙ্গলে, তাদের জন্য আজকে সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই সেশনে আমরা যে যে জিনিসগুলো জানবো সেগুলো একবার দেখে নিই। আজকের ভিডিওটাতে আমরা মেইনলি যে জিনিসগুলো জানবো সেগুলো হলো এই পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে এন্ট্রান্স এক্সামিনেশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী, তার সাথে দেখে নেবো যে এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া কী রয়েছে। এখানে এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া বলতে স্পেশালি আমি মেনশন করছি যারা অলরেডি জিএনএম পাস করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে জব করছো তাদের জন্য, কারণ তাদের অনেকেরই এই এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়াটা নিয়ে অনেকটাই কনফিউশন রয়েছে। এর সাথে জানবো যে এই পরীক্ষাটা দেওয়ার জন্য নার্সিং রেজিস্ট্রেশনের ক্রাইটেরিয়া কী রয়েছে, তার সাথে এটা এই ডাউটটাও ক্লিয়ার করার চেষ্টা করবো যে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে জিএনএম পাস করেছো, এখনও পর্যন্ত রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হাতে পাওনি আন্ডার WBNC, তাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন লাগবে কি না এই পরীক্ষাটাতে বসার জন্য। আর দেখে নেবো যে এই পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, কত নাম্বারের পরীক্ষা হবে এবং পরীক্ষাটার ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা লাগবে, এবং সবার শেষে জানবো যে এটার জন্য কী কীভাবে পড়াশোনা করতে হবে বা প্রিপারেশন কীভাবে নেবে। আমি এর সাথে একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিউটর ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক, লেটস মেক নার্সিং সিম্পল। চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এছাড়া টেলিগ্রাম, ফেসবুক বা ইমেল করেও জানতে পারো। সবার প্রথম চলে আসি ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2022 নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে এবং যে পরীক্ষাটা কন্ডাক্ট করছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এক্সামিনেশনের সমস্ত কিছু নোটিফিকেশন তুমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পাবে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নিতে পারো। তো প্রথমে চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই হচ্ছে জিএনএম পাস আউট হতে হবে তোমাকে। এখানে আরেকটা যে জিনিসটা উল্লেখ করতেই হয় সেটা হলো এখানে কিন্তু মার্কসের, জিএনএমের মার্কসের কোনো ক্রাইটেরিয়া নেই, তুমি জিএনএম পাস আউট হলেই হবে। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমাকে অ্যাজ আ নার্স এবং অ্যাজ আ মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। এবার এখানে অনেকেরই কনফিউশন যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কি WBNC-র আন্ডারেই হতে হবে, না হলে কি ওয়েস্ট বেঙ্গলে পড়া যাবে না। এখানে বলার কথা সেটা হলো ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশনে বসার জন্য ওয়েস্ট বেঙ্গলে WBNC-র আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। যারা বাইরে থেকে জিএনএম পড়ে এসেছো তারা সেখানকার স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে জিএনএম পড়েছো তারা WBNC-র আন্ডারে ভ্যালিড অরিজিনাল রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। নেক্সট চলে আসছি এজ লিমিটে। এখানে কোনো লোয়ার এজ লিমিট নেই, আপার এজ লিমিট হচ্ছে 53 ইয়ার্স ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি। যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয়ি নয় সেখানে কোনো আপার এজ লিমিট নেই। নেক্সট হলো এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স এই জায়গাটা খুব ভালো করে শুনে রাখো, স্পেশালি যারা অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে জব করছো জিএনএম পাস আউট হওয়ার পর এবং ভাবছো যে এবছর পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে বসবে। যারা অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে জব করছো তাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে টিআর রুলটা রয়েছে সেই টিআর রুলের আন্ডারেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই টিআর রুলের জন্য, মানে যদি তুমি টিআর পেতে চাও, তার জন্য তোমার যেটা দরকার সেটা হলো মিনিমাম 3 ইয়ার্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে আনইন্টারাপ্টেড সার্ভিস দিতে হবে। তো এই 3 বছরের এক্সপিরিয়েন্সটা তোমার গভর্নমেন্টে, মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিসের জয়নিং ডেট থেকে এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট পর্যন্ত এর মধ্যে 3 বছর এক্সপিরিয়েন্স হতে হবে, তবেই তুমি টিআরের জন্য এলিজিবল হবে। আর যদি তোমার এই 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি লোকাল অথরিটির কাছ থেকে NOC-র জন্য অ্যাপ্লাই করবে এবং NOC নিয়ে তবেই তুমি এই ফর্মটা ফিল আপ করতে শুরু করবে। আর যারা প্রাইভেট সেক্টর বা অন্য জায়গায়, মানে অন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা ESI-এ জব করছো জিএনএম পড়ার পর এবং ভাবছো পোস্ট বেসিক বিএসসি নার্সিং করবে, তাদের জন্য কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া নেই। নেক্সট চলে আসছি পরীক্ষা। এখানে এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন হবে MCQ এবং টোটাল কোয়েশ্চেন থাকবে 100, তার মধ্যে 40 মার্কস থাকবে অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি, নিউট্রিশন, সাইকোলজি এই সমস্ত রিলেটেড, আর 60% মার্কস থাকবে, মানে 60 মার্কস থাকবে কমিউনিটি হেলথ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, নার্সিং ফাউন্ডেশন,
অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, পিডিয়াট্রিক নার্সিং এই সমস্ত বিষয়ের ওপর। আর টোটাল সিলেবাসটাই অবশ্যই জিএনএমে যেটা পড়ে এসছো তার ওপর বেস করেই হবে। পরীক্ষা হবে অফলাইন মোডে, কোনো রকম অনলাইন মোডে পরীক্ষা হবে না। এবং পরীক্ষার ডেট যেটা টেন্টেটিভ বলা হয়েছে সেটা হচ্ছে 15th May 2022। এছাড়াও এক্সামে কিন্তু ভুল আনসারের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে, সেটা হচ্ছে ফর ইচ রং আনসার 0.25 মার্কস উইল বি ডিডাক্টেড। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্ম ফিল আপের ডেট, কারণ ফর্ম ফিল আপের ডেটের ওপরে ডিপেন্ড করছে যে তুমি টিআরের জন্য এলিজিবল হবে কি হবে না। এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপের কোনো ডেট দেওয়া হয়নি, মানে কবে থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে সেরকম কোনো ডেট মেনশন করা হয়নি। নেক্সট চলে আসছে প্রিপারেশন। প্রিপারেশন বলতে MCQ পরীক্ষার প্রিপারেশন, যারা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশনের সাথেই তুমি এই প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টের জবে যেমন লজিক্যাল রিজনিং এবং জেনারেল নলেজ থেকে কিছু কোয়েশ্চেন আসে, এক্ষেত্রে সেরকম কিছু আসে না, পুরো টোটাল কোয়েশ্চেন পেপারটাই হচ্ছে একদমই নার্সিং রিলেটেড। তো সেই জন্য প্রিপারেশন বলতে তোমরা যেটা করবে সেটা হচ্ছে জিএনএমে যে সমস্ত বইগুলো পড়েছিলে সেই বইগুলো একটু চেষ্টা করবে যে সেই বইগুলোকে আবার একবার ওভারভিউ দেখে নিতে। এবং আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে MCQ প্র্যাকটিস করতে হবে। তো MCQ প্র্যাকটিসের জন্য টার্গেট হাই বা পানোয়ার এই ধরনের বইগুলো তোমরা ফলো করতে পারো। এছাড়াও তোমরা কিন্তু অনলাইন রিসোর্সও এক্ষেত্রে কাজে লাগাতে পারো, কারণ ইউটিউবে ডিফারেন্ট নার্সিং টপিকের ওপর অনলাইন স্টাডি মেটেরিয়াল রয়েছে যেগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং সেখানে তুমি MCQ প্র্যাকটিসও করতে পারবে। এছাড়াও নর্সেট বা ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য যে রকম বইগুলো রয়েছে সেই বইগুলো দেখেও তোমরা প্রিপারেশনটা নিতে পারো। আর একটা যেটা আমার অ্যাডভাইস সেটা হলো স্মার্ট স্টাডি করতে হবে, কারণ তোমরা অলরেডি চাকরি করছো এবং চাকরি করতে করতে পড়াশোনা করছো মানে সময়টা কিন্তু অনেকটা কম। তাই যদি ভাবো যে টেক্সট বুকস খুলে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাবো সেটা হলে কখনোই সম্ভব নয়, জাস্ট ওভারভিউ দেখো এবং তার সাথে সাথে MCQ প্র্যাকটিস করো, তাহলেই চলে আসবে সাকসেস। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।